হঠাৎ করেই দেখলাম পরস্পর চার পাঁচটা ভিডিওর কামেন্ট সেকশন বন্ধ হয়ে গেছে মেয়ে আর স্বামীকে সোশ্যাল মিডিয়ায় এইভাবে কটাক্ষ হতে দেখেই কি কামেন্ট সেকশন বন্ধ করতে বাধ্য হলো ম্যান্ডি দুই দিন আগে দর্শকদেরকে কড়া কথায় জবাব দিয়েছে কেন সে তার অ্যাকাউন্টে এইভাবে স্বামীর সাথে মাখো মাখো সম্পর্ক কন্টেন্ট হিসেবে তুলে ধরছে ওদিকে দর্শকদের মতামত তুমি তোমার মেয়ের ডিপ্রেশনের দায়ভার তৃতীয় ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দিয়ে কি তোমার সমস্ত দায়ভার ছেড়ে ফেলেছ তোমার কোয়ালিটি টাইম স্পেন্ড করার এখন কি দরকার যেখানে তুমি এগারো মাস আগে একটা পরকিয়ার সম্পর্কে আবদ্ধ হয়েছে সমাজ আমাদের কি নিকৃষ্ট তাই না এই সমাজ নিয়ে একজন ব্যাখ্যা দিচ্ছে যে পরকিয়া করছে তাকে বলছে তুমি মুভ অন করেছো তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো খুব ভালো কাজ করেছো আর যে সেখান থেকে বেরিয়ে এসে সংসার করছে তাকে বলছে তুমি কেন তোমার স্বামীর সাথে মাখো মাখো সম্পর্ক শেয়ার করছো আজকে পাতানো দিদির বক্তব্য আমি নির্দোষ কেন কারণ আমি দশ মাসে তো স্ত্রীকে চিনতে পারিনি অর্থাৎ ম্যান্ডিকে স্যান্ডিকে উদ্দেশ্য করে বলছে আমি ম্যান্ডিকে চিনতে পারিনি দশ মাসে যেখানে তুই নিজের স্ত্রীকে আঠেরো বছর ধরে চিনতে পারিসনি যে নিজে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সবসময় আমাদের কাছে তুলে ধরে তার প্রেডিকশন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রাইট হয় সে এতটাই মেচিওর এতটাই অভিজ্ঞ সে যা বলে তাই হয়ে যায় ইভেন যা স্বপ্ন দেখে সেটাও ফুলে যায় তারপরেও নাকি এই মানুষটার সাথে এত কাছাকাছি ভাবে মিশে সে কোনোভাবে বুঝতে পারেনি তার ধরন কিরকম কখনো বলে সে বোকা কখনো বলে ওর মধ্যে আছে কখনো বলে ভীষণ নিকৃষ্ট কোন কথাটায় বিশ্বাস করবে আজকে আমাদের এই পাতানো দিদির কমেন্ট বক্সেই একজন লিখেছে তোমার তোমার তুমি আজ থেকে এতগুলো মাস আগে বাইটিতে নিজে বুক পিট দিয়ে তাকে বাঁচিয়ে এত কাছ থেকে জানার পরেও তুমি এটা সোশ্যাল মিডিয়ায় ব্যক্ত করতে চেয়েছ তার স্বামী মেরুদণ্ডহীন সে কোনোভাবে পরিস্থিতির শিকার নয় সে কোনোভাবে পরকিয়াটা করতে বাধ্য হয়নি সে করেছে কারণ তার স্বামী তাকে অবহেলা করে মারধর করে এই করে সেই করে এইগুলো প্রমাণ সমেত মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছে বারবার প্রমাণ স্বামী কোনো কাজ করে না বাড়িতে বসে থাকে এটা হচ্ছে প্রমাণ যেখানে আমরা সকলে জানি যে সময় স্ত্রী লক্ষাধিক টাকা কামাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে স্বামী যদি মাস গেলে কোনো টাকা নাও কামায় হেসে খেলে সংসার চলে যাবে বাড়িতে প্রচুর এমন কাজ থাকে যে কাজগুলো পুরুষদেরকে করতে হয় যেগুলো মহিলা মানুষদেরকে করে দিলে তাদের হেল্প হয় সেই সময় স্যান্ডি করে দিত না নিজের চেষ্টায় নিজে কিছু একটা করার স্ত্রীকে সময় দিতে পারেনি সেই সুযোগে ম্যান্ডি বিপথে চলে যায় এত কিছু জানার পরেও এত কিছু জানার পরেও ম্যান্ডি ঠকিয়েছে একটা তৃতীয় ব্যক্তিকে ম্যান্ডি ভীষণ নিকৃষ্ট স্বামীকে গুম করে ফেলার চেষ্টা করেছে ব্লা 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 এত কিছুর পরেও সেই ম্যান্ডিকেই ফোন করে কিন্তু জিজ্ঞাসা করেছে কি তুই আমার নামে কেস করছিস তাহলে বল আমি কিন্তু থাকব যে মানুষটার কোনোদিন মুখ দর্শন করতে এই মহিলা ইচ্ছুক নয় যে যে মানুষটা নিকৃষ্ট নিজের স্বামীর সাথে কাউকে বলেছে তুমি কি সম্পর্ক করতে চাও সেই মানুষটাকেই আবার জিজ্ঞাসা করছে তুই কি আমার নামে কেস করেছিস কি মনে হয় যার কাছে একজন মহিলা এতটা পরিমাণ নিচু মাপের একটা স্ক্রিন করে দিয়েছে তাকে সে কখনো ঘুরিয়ে ফোন করবে যদি কোনো পদক্ষেপ হয় তার বাড়িতে তো নোটিস আসবে সে তো সবটাই জানতে পারবে তাই না সে তো সবটাই জানতে পারবে তাহলে নতুন করে করে তাকে ফোন কি করতে চেয়েছিল নিশ্চয়ই সম্পর্ক স্থাপন সেটা যখন হয়নি তখনই আগ বাবুলা হয়ে আমাদের সামনে চলে এসেছে কন্টেন্টের মাধ্যমে কল রেকর্ড ফাঁস করতে এর আগে তোমরা কখনো শুনেছ কল রেকর্ড ফাঁস করতে অ্যাকচুয়ালি ফোন কলটা করেছিল এটা জানার জন্য এটা হচ্ছে একটা ওছিলা যে তুই কি আমার নামে কেস করেছিস না তোমরা ভাবছ যে এটা জানার জন্য ফোন করেছে একদমই নয় সিচুয়েশনটা বুঝে নিলো এরপর কল রেকর্ডিং ফাঁস করতে ওনার সুবিধা হবে উনি অ্যাকচুয়ালি পারমিশন নিতে গিয়েছিল আমি কি কল রেকর্ডিংটা ফাঁস করতে পারবো এইরকমই কথাটা ওনার মনে উobjc হয়ে রয়ে গেছে যেটা মুখে বলেছেন সেটা জাস্ট একটা জারিয়া কারণ জানতো আমি ফোনটা করার পর স্যান্ডি কোন একটা স্টেটমেন্ট দেবে আর সেই স্টেটমেন্টটাই হবে আমার হাতিয়ার ভিডিও হিসেবে মানুষের কাছে তুলে ধরার জন্য যে ম্যান্ডি কি কল রেকর্ডিং আমার কাছে দিয়ে রেখেছে কি কি ভাবে নিজের স্বামীকে অপদস্থ করার চেষ্টা করেছে বারংবার সোশ্যাল মিডিয়ায় এই কথাটা যখন উনি বলছেন যে ও কি অনেক বড় সতী এখানে আমরা সকলে জানি এগারোটা মাসে সে কি করেছে বিপথে গেছে সেখান থেকে লাথি খেয়ে ফিরতে এসেছে না স এটা দেখার কম আমাদের নয় আমাদের কর্ম একটাই যে বাচ্চাটার ভবিষ্যৎটা ঠিকঠাক আছে একজন কন্যা সন্তান যার মা তার থেকে দশ বছরের ছোট একজন মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে দীপাকে যাচ্ছিল তার ভবিষ্যৎটা নষ্ট হতে হতে বেঁচে গেছে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কাছে এর বেশি কিচ্ছু নয় স্বামী স্ত্রীর সম্পর্ক তারা ডেভেলপ করবে ক্যামেরার সামনে নাকামি করবে নাকি সত্যতা তুলে ধরবে এটাও তাদের লাইফস্টাইল কন্টেন্টের একটা পার্ট এই যে মানুষের অবাধ প্রশ্ন তোমার স্বামীর সাথে তুমি যে এই বাইকে করে সবসময় উড়ে উড়ে বেড়াও কেন করো এটা নাই তো করতে পারো মাংস আনতে তো তোমার স্বামী একাও যেতে পারে এর আগে ভিডিও যদি ফলো করে দেখো ম্যান্ডি কিন্তু নিজেই বলেছে তার শাশুড়ি মা বা তার স্বামী কেউই খাসির মাংস খুব একটা ভালো আনতে পারে না শাশুড়ি মা যাও পারে না স্বামীকে ভাঙ দিয়ে দেয় সেই জন্যই ম্যান্ডি সবসময় এই বাজারটা করার চেষ্টা করে তাই বাধ্য হয়েই খানিকটা ম্যান্ডিকে বাজারে যেতে হয়েছে এটা কিন্তু ম্যান্ডির আসল ব্যাপার যারা রেগুলার ভিভার্স যারা ভিডিও ফলো করে তারা কিন্তু জানবে মাংসটা নিয়ে এসেও কিন্তু মাংসটা তাকেই রাখতে হয়েছে অন্য কেউ রান্না করে দেয়নি তাহলে সেখানে তার রান্না তার কন্টেন্ট সে তো শেয়ার করবেই বাইরে গেলে কন্টেন্টে একটা নতুনত্ব আসে বাজার করার মধ্যে একটা ন্যাচুরালিটি আছে সেটা সে কন্টেন্টের মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করছে আর কি সে যা যা ভুল করেছে সেগুলো ক্ষমার অযোগ্য আমরা জানি তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে সুযোগ দেওয়া যায় সুযোগ দেওয়া যায় ক্ষমা করে দাও কিন্তু ভুলে যেও না কথাটা আছে জানো তো ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না মনে রেখো যে কি করেছে ব্যাস তাহলে তোমার কাছে জীবনে এটা শিক্ষণীয় হয়ে থেকে যাবে সারা জীবনের মতো আজকে পাতানো দিদি সবসময়ের বক্তব্য তুই তোর বরকে নিয়ে কি করবি না করবি সেটা অফ ক্যামেরায় কর মাথা উঁচু করে কেন ক্যামেরায় শেয়ার করছিস তাহলেই তো মানুষ নিজের মতামত দেবে না অ্যাকচুয়ালি তাই এক্স্যাক্টলি এইটাই হচ্ছে ব্যাপার আপনিও যদি এটা না বলতেন যে আপনার বরের টাকায় জল গরম হয় না তাহলে কেউ আপনাকে এইভাবে কটাক্ষ করতে পারত না স্বামীর ইনকাম আট হাজার হোক বা আশি হাজার সেটাই কিন্তু মহিলাদের কাছে শিরোধার্য কারণ ওটা আমার স্বামী নিজের পরিশ্রমের দ্বারা উপার্জন করে আনছে সেটা লক্ষাধিক হোক বা একদম ন্যূনতম অংশ আমি কত টাকা কামাচ্ছি সেটা ব্যাপার নয় কিন্তু ওটা আমার স্বামীর উপার্জন যার জন্য আমি বাড়িতে বসে তার পরিচয় বহন করে বেড়াচ্ছি তার সাথে আমার অস্তিত্ব জুড়ে আছে আমি কি করে তার বাড়িতে বসে তাকে অপমান করতে পারি প্রত্যেকটা দিন নিজের স্বামীর ক্ষেত্রে যে এরকম একটা কথা বলতে পারে তাহলে অন্যের স্বামীকে সে অপমান করেছে যেখানে বলছে তুই মানসিক ভাবে অসুস্থ ছিল এখনো আছিস তাহলে সে অসুস্থতায় কি বলেছে সেটাকে তো মান্যতা দেওয়া যায় না যায় যায় না কিন্তু যারা ধরছে যে ধরছে সে তাহলে কতটা অসুস্থ তার কতটা প্রয়োজন সুস্থ হওয়া এইসব কথাগুলো বলার কোনো মানে হয় না কারণ আমি ওনার স্বামীকে জাজ করতে চাই না যাকে আমি পার্সোনালি চিনি না যাকে কোনোদিন ভিডিওর মধ্যে খুব একটা কথা বলতে তাকে জাজ করার কোনো মানে হয় না আমি একটা বিষয় শুনেছি শুধুমাত্র সেই বিষয়টা যেখানে উনি প্রশ্ন করেছেন একজন গিয়ে তার সন্তানের জন্য দাবি করেছে যে হ্যাঁ আমার সন্তান কি করেছে যেখানে আপনার স্ত্রী এইভাবে কটাক্ষ করছে আমার সন্তানকে নিয়ে সেখানে ওনার স্বামীর বক্তব্য ছিল আপনার স্ত্রীও তো করে গেছে সে তার সন্তানের জন্য পাল্টা প্রশ্ন আসছে আপনার স্ত্রীও তো করে এই জায়গাটাই আমার খুবই খারাপ লেগেছে খুবই খারাপ লেগেছে প্রত্যেকটা মুহূর্তে আমি কখনো চাইনি তার ফ্যামিলির মানুষজনকে কেউ অ্যাটাক করু তার কেন কারোর ফ্যামিলির মানুষকে কেউ ভিডিও টু ভিডিও কন্টেন্ট হচ্ছে প্রত্যেকে এখানে নিজে মুখপাত্র ভিডিওর তাদেরকে নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই বলো অলওয়েজ ওয়েলকাম আজকে ম্যান্ডি তার ভিডিওর মধ্যে কি শেয়ার করবে কি শেয়ার করবে না সেটা অবশ্যই তার নিজস্ব কন্টেন্ট সে কন্টেন্ট হিসেবে শেয়ার করছে সেটা এটা তো বুঝতে হবে আজকে এগারো মাস আগে সে যে ভুলটা করেছে সেটা নিয়ে যদি তোমরা এখন বর্তমানে যাচ করতে বসো তাহলে তো বলতে হয় তোমরা কেউই চাও না ও সংসারটা করুক মাথা নত করে থাকবে কেন তার শ্বশুর বাড়ি যেখানে তাকে সাদরে গ্রহণ করেছে তার স্বামী যেখানে তাকে একটা সুস্থ ভবিষ্যৎ দিতে চাইছে পরবর্তীতে সে যদি এমনটা করে সে জানে আমার আর কোনো জায়গা হবে না না সোশ্যাল মিডিয়ায় না স্বামীর ঘরে তাহলে তাকে এখন উত্তক্ত করে তোমরা কি করতে চাইছো পরবর্তী পরকিয়ার জন্য প্রবোক সে তার মাকে নিয়ে কি বয়ান দিয়েছে সে তার স্বামীকে নিয়ে কি বয়ান দিয়েছে সকলেই তো বুঝতে পারছো যখন মানুষ মোহে পড়ে তখন কিন্তু এরকম অনেক উল্টো পাল্টা কথা ব্যক্ত করতে থাকে এটা খুব স্বাভাবিক বিষয় করবেই জানে সে আমাকে এখান থেকে বেরিয়ে সেই মানুষটার কাছে যেতে হবে যেখানে আমি বলে দিয়েছি মানুষকে যে আমি পরিস্থিতির জন্য একটা পরকিয়া করেছি তাকে আমাকে ঠিক প্রমাণ করতে হলে পৃথিবী শুদ্ধ মানুষকে ভুল প্রমাণ করাটা খুব জরুরি আর সেটাই সে করেছে অস্বীকার তো করছে না ভিডিও মারফত সব সময় স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে সে যদি খুব বড় ভুল করে থাকে তাহলে ইনি কম ভুল কোথায় করেছেন যেখানে এভিডেন্স হিসেবে কালেক্ট করেছে একটা ভিডিও কলের স্ক্রিনশট বারবার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া সেটাকে নিয়ে হুমকি দিচ্ছে সেই জায়গায় সে কি করে এটা বলে যে ওই মেয়েকে আমি পছন্দ করি না বা ওই মেয়েকে আমি সঙ্গ দিতে চাইনি যে মুহূর্তে এই রকম একটা স্ক্রিনশট পাস করেছে সেই মুহূর্তে তো বোঝা দরকার স্যান্ডি ডিভোর্স দিচ্ছে না ও ডিভোর্স দিচ্ছে না কিন্তু একাধারে দুটো সম্পর্ক কন্টিনিউ হচ্ছে কি করে আমি সেই সম্পর্কটাকে মান্যতা দিই কি করে এটা কি করে সম্ভব দুটো ঘরের এসির বিল স্যান্ডি দিতে পারবে না হুম ঠিক কথা স্যান্ডির পক্ষে এটা দেওয়া সম্ভব নয় স্যান্ডিকে যে অবস্থায় ম্যান্ডি ছেড়ে দিয়ে গিয়েছিল আজকে প্রশ্নটা এসেছে ও যদি পার মান্থ আট হাজার টাকা করে দেওয়ার ক্ষমতা রাখতো তাহলে যে অবস্থায় ম্যান্ডি স্যান্ডিকে ছেড়ে দিয়ে গেছে ওর তো ওই সময় এরকম অবস্থা হওয়ার কথা নয় ধার করে বাড়ির সমস্ত খরচ চালানোর কথা নয় ওর ব্যাংকে তো টাকা থাকার কথা তাই না দেখো যে ন্যূনতম আট হাজার টাকা হলেও তার স্ত্রীকে তুলে দিচ্ছে প্রত্যেক মাসে দেওয়ার চেষ্টা করছে তার ব্যাংকে কত টাকা থাকবে সে তো তার স্ত্রীর মতো লক্ষাধিক টাকা কামায় না কামায় কি স্বাভাবিক বিষয় যখন যে মাসে পেমেন্ট আসে না পরের মাসের জমানো অর্থটাও চলে যায় বউয়ের হাতে তাহলে ব্যাংক খালি থাকবে ব্যাংক খালি থাকবে এটা তো খুব স্বাভাবিক আজকে ও ট্রেডিং এর করবে বলে নিজের থেকে প্রিপেয়ার হচ্ছে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার সে আমাদের সাথে তার লাইফস্টাইলটা শেয়ার করছে আমরা প্রশ্ন রাখতে পারি যে আর কতদিন কবে আর ফল আসতে পারবে কবে আর ফলের আশা দেখাবে আমাদেরকে কিন্তু এটা বলতে পারি না তুমি কেন শেয়ার করছো বাইকে করে সে যাচ্ছে যখন সেটা তার কন্টেন্ট অবশ্যই সে সে শেয়ার করবে এখন স্বামীকে ধরে নাকামি করতে করতে যাবে নাকি স্বাভাবিক যাবে এটা নিয়ে তোমরা কটাক্ষ করতে পারো তবে এটা বলতে পারো না কেন যাচ্ছ আর এই কন্টেন্টে আর কি দেখাবে আর কি দেখাবে বড়ের বাইকে করে যাচ্ছে আসছে এটাই তো দেখাবে নাকি পাতানো দিদি যা করেছে সেটাকে যেরকম ক্ষমা করা যায় না ঠিক সেরকম ভাবে ম্যান্ডিকেও ক্ষমা করা যায় না শুধু মেয়ের ভবিষ্যৎ আর স্যান্ডের মুখের দিকে তাকিয়ে তারা যে কালে এটাকে মেনে নিয়েছে সেখানে দর্শকদেরও উচিত সেই জায়গাটাতে একটা সুযোগ দেওয়া যেটা দর্শকরা কিন্তু দিয়েছে যখন যখন পাতানো দিদি উত্তপ্ত করার চেষ্টা করে তখনই কিন্তু এই পরিস্থিতি এইভাবে এমন বিরূপ নেয় যে মানুষ কমেন্ট সেকশনে গিয়ে রে রে করে নেগেটিভ কমেন্ট করতে আরম্ভ করে একটা সুযোগের অপেক্ষা শুধু আজকে দাঁড়িয়ে ম্যান্ডি ঠিক কতদিন তাকে নিয়ে কোন রকম কথা বলছে না আমি আজকে লক্ষ্য করলাম কোনো চ্যানেলে বর্তমান নেই আর তো ম্যান্ডি কতদিন সেই নিয়ে নিয়ে কথা কথা বলছে বলছে না 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 বা উনি কি বলেছিলেন তোদেরকে ওনাকে পাত্তাও যেটুকু দরকার সেটুকু রিপ্লাই করব ভেবেছিল এইভাবেই কন্টেন্ট ওতপ্রোত ভাবে চলতে থাকবে কিন্তু হলো না হলো না দেখলো যা বন্ধ করে দিল এবার কি হবে আমারও তো লক্ষাধিক টাকা কামানোর জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে সেই কারণে ওই জায়গায় এখনো প্রভোগ করে যাচ্ছে বারংবার নেই তো কাউকে নিয়ে কন্টেন্ট করার আমি একা আমার কন্টেন্ট বের করে নিতে পারি হ্যাঁ বের করে নিতে পারে কন্টেন্ট সেটাও কিন্তু ব্লগারদের থেকেই অন্য কোন নিরপেক্ষ কন্টেন্ট এমন নয় যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রকম কোন বিষয় সেটা ব্লগারদেরকে নিয়েই কন্টেন্ট বের করতে হবে নিজস্বতা কোথায় সেখানে স্বচ্ছ ব্লগ দেখালে মানুষ কন্টেন্ট বের করতে পারে না কে বলল পারে না সবাই পারে খুঁত যদি কেউ চায় না খুঁদ একটা ভালো ব্লগ থেকেও মানুষ বের করতে পারে অ্যাকচুয়ালি মোটিভ কার কি ধরনের মোটিভ আছে এখন ম্যান্ডি ব্লগের মধ্যে প্রচুর ইরেগুলারিটি দেখায় সেটা অবশ্যই একটা কন্টেন্ট তবে হ্যাঁ তার জন্য আমরা এটা বারবার তো প্রিটেন্ড করতে পারি না এই পরকিয়া করেছিল বলে বেলা এগারোটায় ঘুম থেকে ওঠে অনেকদিন ধরেই দেখেছি ও বেলা এগারোটাতেই ঘুম থেকে উঠছে তার মেয়ের জীবনে কি প্রভাব পড়ছে সেটা মায়ের চেয়ে মাসির দরদ বেশি যখন সে তার দর্শকদেরকে এই কথা বলতে বাধ্য হচ্ছে তার মানে সে কতটা বিরক্ত অবশ্যই কিছু কিছু তার ভালোর জন্য জন্য তাকে এই কথাটা বলছে বলছে আর নেগেটিভলি সন্তানের দুবেলা রেখেছে এখন যদি বলা হয় টিউশন টিচার কি সবটা শিখিয়ে দিতে পারে বিশ্বাস করো একটা টিউশন টিচার এত ভালো শেখায় পরবর্তীতে বাচ্চাকে নিয়ে বসারই আর কোনো দরকার হয় না এত একটা টিউশন টিচার ভালোভাবে ট্রেন্ড করে মানে এই ধর জন্যেই তো টিউশন টিচারগুলোর এক একজনের এত নাম হয় এত প্রভাব ছড়িয়ে পড়ে এই কারণেই পরবর্তীতে আমরা যদি বাচ্চাদেরকে নিয়ে বসাই না তখন মনে হয় আরে ওর তো সবই মুখস্থ রয়েছে ওকে নিয়ে বসিয়ে বেকার ব্রেনে চাপনা দিয়ে ও একটু খেলুক সারাটা দিন স্কুল পড়াশোনা একটু রেস্ট হয় না সবকিছু অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকে তাহলে একটু রেস্ট করুক তখন এটাই মনে হবে যেখানে দু সে পড়ছে মাঝখানের টাইমটাই সে নাচ শিখতে যাচ্ছে আঁকা শিখছে এত কিছু অ্যাক্টিভিটিস এর পর বাবা মা নিয়ে যদি আবার পড়তে বসায় তাহলে তার ব্রেনের উপর কতটা চাপ পড়তে পারে এটা আমার পার্সোনাল অপিনিয়ন এরপর আমি আর কিছু বলতে পারবো না কারণ এক একটা বাচ্চার লাইফস্টাইল মা বাবা এক এক রকম করে সেট করেছে ওরা যেভাবে সেট করেছে ওদের বাচ্চা সেইভাবেই চলছে বাকিরা যেভাবে সেট করে রেখেছে তাদের বাচ্চার জীবন সেইভাবে চালানো হচ্ছে আমার ভাই বাড়িতে কেউ নেই আমি কাউকে এইভাবে চালনা করি না তবে অবশ্যই আমার বাড়িতে কেউ যদি এরকম থাকতো আমি কখনোই তাকে এটা বলতাম না যে তুমি ঠাম্মার ঘরে গিয়ে থাকো বা তোমাকে তোমার ঠাম্মার ঘরে রেখে আমরা ঘুরতে যাচ্ছি খুব দরকার হয় বেরোতেই হবে এই বিষয়গুলো আলাদা বা তাকে নিয়ে বেরোবো তাকে নিয়ে বেরোবো আফটার পুরো পৃথিবীটাই তো আমাদের তাকে ঘিরে থাকবে তখন এটা আমার মতামত আমি দিলাম তার জীবনে এখন তার মনে হয়েছে যে কাজগুলো আমরা একা বেরোলে সুবিধা হবে মেয়েকে নিয়ে বেরোলে হয়তো অসুবিধার কারণ রাস্তায় ঝম করে ঝমঝম করে বৃষ্টি চলে আসতে পারে কোথাও দাঁড়ানোর উপক্রম মানে জায়গা থাকবে না তারপর রাস্তায় বেরোলে কত রকম অসুবিধা এটা কিনবো সেটা কিনবো ওখানে যাব এখানে যাব মেয়ে হয়তো বায়না করলো কিছু সেখানেই দাঁড়িয়ে যেতে হচ্ছে নানান রকমের কিছু বাইরে বেরোলে হয়তো বাইরের খাবার বায়না করতে পারে যেটা ওরা দিতে চায় না ওরা তো ইউজ টু হয়ে গেছে এগুলোর সঙ্গে মেয়েকে আর টু করতে চায় না তাই জন্যই এরকম ভাবে হয়তো মেয়েকে রেখে যাওয়ার চেষ্টা করে মেয়েকে বাইরে ঘুরতে দিতে চায় না বেশি পড়াশোনার প্রতি সেখান থেকে সে ফোকাসটা হারিয়ে ফেলবে বাইরে যাওয়ার হয়ে এই জন্যে ওদের জীবন ওরা কতটা কি বলবো ঘেটে ফেলেছে সেটা আমরা সকলে জানি তো ঘেঁটে যাওয়া জীবনকে গুছিয়ে নিতে অনেকটা সময় লাগবে যতই গোছানো হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে বলুক সময়কে সময় দিতে হবে সবটা ঠিক হয়ে যাবে তো সেই সময়টা আশা করব দর্শকগণ দেবে কে কতটা নিকৃষ্ট সেটা আমরা সবাই জানি এখানে একজন নিকৃষ্ট বলে যাকে সে সঙ্গ দিয়ে এখন নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছে সে ভীষণ ভাবে ভালো মানুষ এটা কখনো বলা যায় না যে অন্যায় করছে আর যে অন্যায় হচ্ছে দেখেও চুপ করে রয়েছে সেও সমান দোষী চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল টাটা গাইস দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে